কলকলা হরফ আমরা যারা কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারি অনেকে কলকলা হরফের সঠিক ব্যবহার বা সঠিক উচ্চারণটা জানেন না যার কারণে আপনাদের কলকলা উচ্চারণটা একটু সমস্যা হয় আজকে আমরা বাংলা উচ্চারণের মাধ্যমে আপনাদেরকে কলকলার উচ্চারণটা একটু বুঝিয়ে দেব। আর অবশ্যই কলকলা কীভাবে করবেন এবং কলকলা কত ধরনের কোরআন মাজিদের মধ্যে তিন ধরনের কলকলা আছে তো এই প্রত্যেকটা কলকলা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো অর্থাৎ হালকা শক্ত আরও শক্ত এরকম তিন ধরনের কলকলা আছে তো আজকের এই পিরিয়ডে যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ কলকলা নিয়ে আপনার আর কোনো প্রবলেম থাকবে না তো চলুন শুরু করি কলকলা বিষয়টা কি এটা আপনাকে আগে বুঝতে হবে কলকলা অর্থ হচ্ছে পাল্টাওয়াজ অর্থাৎ আপনি পাঁচটি বর্ণের যজমা হলে যজমালা বর্ণটি হালকা ধাক্কা খেয়ে লাফিয়ে ওঠার মতো উচ্চারিত হয় আর এই পাঁচটি বর্ণ হচ্ছে বা জিম ডাল এবং হচ্ছে ত আর কফ অর্থাৎ কফ ত বা জিম দাল। এই পাঁচটা হলো কলকালার হরফ আমরা কিন্তু অনেকেই জানি যে মোটা হরফ হলো সাতটা দ সইন খ কফ তো সাতটা মোটা হরফের মধ্যে কলকলা কিন্তু আবার দুটা মোটা হরফ কফ এবং ত হচ্ছে মোটা হরফ আর বা জিম ডাল এই তিনটা হলো পাতলা হরফ তার মানে বুঝতেই পারলাম এখানে কফ এবং ত দুটা কলকলা মোটা করতে হবে আর বা জিম ডাল এই তিনটা কলকলা পাতলা করতে হবে তো কিভাবে আমরা কলকলাটা করবো এখানে দেখুন দেওয়া আছে বা জিম ডাল এই পাঁচটা হরফ উপরে যখন এই যে চিহ্নটা থাকবে এই চিহ্নটাকে বলা হয় চিহ্ন তো এই চিহ্নটা যখন এই পাঁচটা হরফ উপরে থাকবে তখনই এই কলকলাটা করতে হবে তো কলকলা করার নিয়মটা এরকম ভাবে হামজাহ বা জবর আব 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 এরকম আব এরকম কিন্তু না যেরকম বাংলা লেখছে এরকম না আব আব হামজাহ বাজের ইব ইব হামজা বা পেশ উব উব এরকম আব ইব উব এরকমভাবে কলন করতে হবে আব ইব উব তো আমার সাথে আমার সাথে আবার বলেন আব ইব উব এরকমভাবে আর জিমটা হবে আজ ইজ ऊज, आज इज, ऊज, हमजह जीम जबर आज हम जीम जेर इज जीम पेश ऊज, आज इज उज ए दाल तो हे हम झह दाल जबर आद हम झह दाल जेर ईद हम पेश उद आद इद, उद तो जिम दाल এই তিনটা কলকলা একরকম করতে হবে অর্থাৎ পাতলা কলকলা করতে হবে আর কফ এবং ত এই দুইটা কলকলা মোটা করে কলকলা করতে হবে তাহলে মোটা হবে এরকম হাম জাহ প আহ পেল ই তাম কফটা হবে হামজাহ, কফ জবর আহ পেল ই ক পেশ উক ইক মোটা মোটাকলা করবে তো এখানে দেখুন মানে শব্দ কলকলার ব্যবহার আছে এখানে তো আমরা এটা মানে এগুলা প্র্যাকটিস করার আগে আমি নিচে যাব একটু এখানে দেখুন কলকলা হলো তিন ধরনের এগুলো হালকা ধাক্কার শব্দের মাঝে শক্ত ধাক্কায় শব্দের শেষে এবং আরও শক্ত ধাক্কায় তাসদিদের সাথে তো এটা আমি আপনাদেরকে যদি বলি যে কলকলা তিন রকম একটা হলো বড় কলকলা ছোট কলকলা এবং মধ্যম কলকলা তো ছোট কলকলা কোনটা যখন মানে যখন কলকলার হরফুর উপরে শাকিন থাকবে তখনই তাকে ভালোভাবে ছোট কলকলা যে মানে এই যে ডালের উপরে চাকিন আমরা এখানে এইটাকে ছোটভাবে কলকলা করব স দে ডাল যেবর স দে র যবর র স দে র কাপ র কা স র কা এখানে স দে এই ডালটা কল কল করতে হবে স দে র কা স দে কা হামজা বা জবর আবে 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 তা জবর তা আবে তা র পেশ রু আবে তাৰু আবে তারু হামজা ত জবর আত কলকলা আইন জবর আ আত আ মিম জবর মা আত আ মা আত আ মা হামজাহ জিম জেবর আজ কলকলা র জেবর র পেশ রু আজ রু হা পেশ হু আজ রু তো প্রত্যেকটা কলকলার হর ফুর কিন্তু সাকিন আসছে এই আমরা কলকলা করতেছি আর কফটা যেহেতু মোটা হরফ তাই কলকলা মোটা করতে হবে হামজাহ কফ পেশ উ ক সিন জের সি উ মিম পেশ মু উ ক সি মু নুন ত পেশ নো ত ফা জেবর ফা নো ত ফা তা দুই পেশতুন তুন নো এরকম তারপর শব্দের শেষে যদি আসে এটাকে শক্ত ধাক্কায় বলতে হবে এটাকে মধ্যম কলকলা বলে অর্থাৎ শব্দের শেষে মনে বোঝানো হয়েছে যদি ওয়াকফের অবস্থায় কলকলা আসে যেমন আহাদ সামাদ ফ্যালাক হাসাদ লাহাবে এরকম অর্থাৎ ওয়াকফের অবস্থায় যদি কলকলার হরফ আসে আর সে হরফে জব যে পেস অথবা দুই যে দুই পেশও থাকতে পারে তো যাই থাকুক সে হরফে যদি আমরা অক্ষ করি কলকলা হয়ে যাবে যাকে মধ্যম কলকলা বলে আর যদি দিত থাকে দিত যুক্ত থাকে কলকলা হরফ উপরে তাহলে আরও শক্ত ধাক্কা করে উচ্চারণ করতে হয় এটাকে বড় কলকলা বলে যেমন আল আলহাউ আছে এখানে থামলো হবে আল হাপ আল হা ওয়াব মানে মাঝখানে একটু থামবেন এরকমভাবে এই কলকলাগুলো করতে হবে আল্লাহ এরকম ভাবে ত' এখন কলকলা গ'লে একো প্ৰেক্টিছ কৰব বা দিয়া কলকলা প্ৰথম লাবে আ ৰ হমজা আবেব ৰ আন ৰে ৰম আ যে ৰুৱা জে হো ৱে হু زاجي راتو زاجي راتو ماجي معا ماجي معا حيجي رون حيجي رون تبر حساد حساد أحد أحد ياليد يد خلو إيد فع صيد راتون فيطارو فاتاجر فيط كل كلمة فيطارو أطعام أطعام يابع صوتا يابع صوتا ماط لاع ما لاع بباطني بباطني نوط فاتن نوط فاتن ايقر ايقر ينفق يا قادر اقسم اقسم يا ও কিম তো এরকম ভাবে আপনারা কল কলাগুলা আদায় করবেন ইনশাআল্লাহ তো আশা করছি আপনারা কল নিয়ে বিস্তারিত ধারণা পেয়েছেন এই ভিডিও থেকে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ